সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আজ থেকে 2 বছর আগে মুক্তি পাওয়া তামিল একটা সিনেমা, যে সিনেমার নাম হলো 96, শুধু 96, এই মুভিটার গল্প পুরো আজকের এই ভিডিওতে আমরা জানবো। ইভেন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনতে পাচ্ছ সেটাও কিন্তু এই মুভিরই মিউজিক। আর এই মুভিটা আমি যখন দেখেছি পুরোপুরি সিনেমার সাথে আমি পুরো কানেক্ট হয়ে গেছি। আর তোমরা যদি কানেক্ট হয়ে যেতে পারো সেই কারণের জন্য বেশি ওয়েট করাচ্ছি না, মুভিটা এখান থেকে গল্পটা স্টার্ট করে দিচ্ছি। তো সিনেমার শুরুতে চেন্নাইয়ের একটা মন্দিরে একটা মধ্যবয়স্ক লোককে পুকুরের পাড়ে আমরা বসে থাকতে দেখি, যার নাম হচ্ছে রামকৃষ্ণ এবং তার শর্ট নেম হচ্ছে রাম, আর আমরা তাকে রাম বলেই ডাকবো সিনেমার সুবিধার্থে। আর রাম হচ্ছে একজন ফটোগ্রাফার। আর এর পরের সিনে আমরা দেখি সেটা স্টুডেন্টদের নিয়ে ফটোগ্রাফির ক্লাস করাচ্ছিল। তো তারপর যখন ক্লাস শেষ হয়, এরপর রাম তাদের স্টুডেন্টকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কেউ গাড়ি চালাতে জানো? সেখানে থাকা একটা স্টুডেন্ট বলে, হ্যাঁ স্যার, আমি গাড়ি চালাতে জানি। এরপর রাম তার স্টুডেন্টকে বলে, ঠিক আছে, কাল সকালবেলা মানে ভোরবেলা তুমি চলে এসো আমার বাড়ির সামনে আমাকে পিক করতে। তো তার পরের দিন সেই স্টুডেন্ট ভোরবেলা রামকে গাড়িতে পিক করে নিয়ে তারা দুজনে যায় গন্তব্যের উদ্দেশ্যে। আর পথে রাম গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়লে তার স্টুডেন্ট কি করে, রাস্তায় জ্যাম হওয়ার জন্য সে অন্য একটা রাস্তায় ঘুরিয়ে নেয় গাড়িটাকে। আর সেই রাস্তাটা ছিল থানাজপুর, মানে রাম ছোটবেলায় যেখানে বড় হয়েছে আর কি, মানে এক কথায় আপনি বলতে পারেন তার ছোটবেলার এলাকা। আর এরপর রাম যখন তার এলাকায় ঢুকে পড়েছে তখন সে তার স্টুডেন্টকে দেখাতে থাকে, এই রাস্তা দিয়ে আমি যেতাম, মানে যেটা আর কি হয়ে থাকে এলাকায় আর কি ঢুকে পড়লে, পুরনো স্মৃতি মনে পড়লে। আর এরপর রাম তার স্টুডেন্টকে বলে, গাড়িটাকে আমার স্কুলের রাস্তায় নিয়ে চলো, যেখানে সে 22 বছর আগে পড়ালেখা করেছে। আর এরপর তারা দুজন যখন স্কুলের কাছে গিয়ে পৌঁছায়, রাম তখন তার স্টুডেন্টকে বলে ওই দারোয়ানের সামনে গাড়িটাকে গিয়ে জোর করে ব্রেক মারবে। আর রামের কথা মতন রামের স্টুডেন্ট সেটাই করে, ওই দারোয়ানকে ভয় দেখায়। আর এরপর দারোয়ান ভয় পেয়ে রেগে উঠে দাঁড়ায়, গাড়ির ভেতর থেকে রাম বেরিয়ে আসে। আর এরপর রাম দারোয়ানকে নিজের পরিচয় দিলে সেই দারোয়ান অনেক খুশি হয় এবং তার সাথে সাথে তাকে তার ব্যাপারে জিজ্ঞাসাও করে। আর এরপর রাম সেই স্কুলের ভেতর ঢোকে, আর তারপর সে অনেক কিছু মনে করতে থাকে, যেরকমভাবে ঘন্টা বাজতো, যেই বেঞ্চিতে সে বসতো। আর এরপর রাম যখন পুরো স্কুলটাকে ভালো করে ঘুরে থাকে তারপর তার অনেক মন খারাপ হয়ে যায়, তার বন্ধুদের কথা তার অনেক মনে পড়ে। আর এরপর সে তার বন্ধু মল্লিকে ফোন করে, আর এরপর সে তার বন্ধুকে বলে, আজকে আমি স্কুলেতে এসেছিলাম, তোদের কথা খুব মনে পড়ছিল। আর এরপর রাম যখন তার বন্ধুকে বাকি বন্ধুদের কথা জিজ্ঞাসা করে তখন তার বন্ধু হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে তাকে জয়েন করিয়ে দেয়, আর সেই গ্রুপে স্কুলের সব বন্ধুরা একসাথে জয়েন ছিল। আর এরপর সকল বন্ধুরা মিলে ডিসাইড করে যে তারা এক জায়গায় মিট করবে। আর এরপর 2 মাস পর রামের সাথে সকল বন্ধুদের দেখা হয়, তারা সবাই একসাথে খুব মজা করতে থাকে, মানে অনেকদিন পর দেখা আর কি। আর এরপর আমরা দেখি রাম তার 3টে বন্ধুর সাথে একটা টেবিলে বসে কথা বলছিল, সেখানে থাকা একটা মেয়ের নাম ছিল শোভা। তো সে মল্লিকে জিজ্ঞাসা করে আর কয়েকজন আসার বাকি আছে, আর এরপর মল্লি বলে 4 জন, 3 জন আছে রাস্তায়, আসছে একটু দেরি হবে, আর একজনের কথা আমি জানি না। আসলে পুরো প্রোগ্রামটার দায়িত্বে ছিল মল্লি। এরপর শোভা তাকে জিজ্ঞাসা করে এই একটা কে, আর এরপর মল্লি শোভাকে ইশারায় কিছু বলছিল, আর সেটা আবার রাম দেখে ফেলে। আর এরপর রামও তাকে জিজ্ঞাসা করে ওই একজনটা কে, আর মল্লি বলে ওই একজনটা হলো জানু। আর এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, মানে তাদের ছোটবেলায়। তো ছোটবেলায় তাদের স্কুলে একদিন একটা মেয়ে গান করছিল, আর ব্যাকগ্রাউন্ড থেকে রাম বলছিল আমার জন্য জানু ছিল সবকিছু, আর জানুর জন্য গান ছিল সবকিছু। মানে 22 বছর আগে আমরা রামের সেই গল্পে চলে গেছি। আর আমাদের মধ্যে অনেকে আছে না ছোটবেলায় ট্রু লাভ হয়ে থাকে, তো সেটাই আর কি রামের এখন হয়েছে। এরপর বেশ কিছুদিন জানু স্কুলে না আসার জন্য রামের মনটা অনেক খারাপ হয়ে থাকে, তার আশেপাশে বন্ধুরা মজা করলেও সে চুপচাপ বসে থাকে, তার পড়ালেখাতেও মন বসে না, অন্য মানুষ হয়ে থাকে। আর এরপর একদিন রাম জানুর বাড়ির ঠিকানা বার করে সে শোভাকে নিয়ে তাদের বাড়ির খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়, আর তারা দুজন মিলে অনেকক্ষণ অবধি জানুর বাড়ি খোঁজাখুঁজির পর আর তার বাড়ি খুঁজে পায়নি, আর এরপর তাদের মন খারাপ করে চলে আসতে হয়। আর এরপর তার কিছুদিন পর জানু আবার স্কুলে আসে, আর তাকে দেখে মনে হচ্ছিল তার মন খুব অসুস্থ, মানে শরীর খুব অসুস্থ। আর তখন রাম চাইছিল জানুর সাথে কথা বলতে, তার কি হয়েছে তাকে জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু রাম কি কারণের জন্য যেন তার কাছে, মানে জানুর কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না, মানে কি একটা যেন কিসের জন্য যেন সে আটকে যাচ্ছে। আর এর কিছুক্ষণ পর সে আর এর কিছুক্ষণ পর জানু ঘুরে তাকে পেছন দিক থেকে দেখে, মানে এখান থেকে আর কি তাদের লাভ শুরু।
তো যাই হোক, রামা জানু এরপর থেকে তাদের মধ্যে চোখে চোখে আর কি দুজনের কথা হতো। তো এরপর একদিন রামের জন্মদিনের দিন জানু শাড়ি পরে তার সামনে এসে দাঁড়ায়, আর রাম সেই সময় সেখানে ভয় পেয়ে পালাতে গেলে তার দুটো বন্ধু তাকে ধরে। আর এরপর জানু যখন তার বুকের ওপর একটা হাত রাখে, মানে রামের বুকের ওপর, তখন রাম অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে বুঝুন ঠেলা, মানে রিয়েল ভালোবাসা কাকে বলে এটাই আর কি তার উদাহরণ। আর এইভাবেই চলতে থাকে তাদের মধ্যে মিষ্টি ভালোবাসা। আর এরপর ক্লাস 10 তাদের শেষ হয়, পরবর্তী ক্লাসে ওঠার জন্য তারা অপেক্ষায় ছিল। তো এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে, আর সেখানে সবাই জানুর জন্য অপেক্ষা করছিল, আর সন্ধে হলেই জানু সেখানে আসে। আর জানুর বর্তমানে বিবাহিত, সে বর্তমানে সিঙ্গাপুর থাকে তার সন্তান আর স্বামীর সাথে। আর এরপর যখন জানু সবার মাঝে বসেছিল, তবুও সেখানে যেন কি একটা খুঁজছিল, মানে সে 22 বছর আগের ভালোবাসা এখনো ভুলতে পারেনি। আর অন্যদিকে আমরা দেখি সেই রাম ছোটবেলার মতন অন্যদিকে ভয় পেয়ে দাঁড়িয়ে আছে, মানে সে আর কি বুঝতেই পারছিল না জানুর সামনে কিভাবে দাঁড়াবে। আর এরপর গল্পটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। তো এরপর ক্লাস 11 শুরু হলে জানু লক্ষ্য করে যে সেখানে রাম নেই। এরপর তারা প্রিন্সিপালের কাছে যায়, আর প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে পারে কি রাম টিসিনি স্কুল ছেড়ে চলে গেছে। আর এই কারণের জন্য স্কুল শেষের জন্য মুরলি আর সুভাষ রামের দুই বন্ধু রামের বাড়িতে যায়। এখানে গিয়ে তার দরজায় তালা ঝুলতে দেখে, আর একটা লোকের কাছে তারা দুজনে জানতে পারে বেশ কিছুদিন আগে রামের পরিবার এই বাড়িটা ছেড়ে চেন্নাই চলে গেছে, কারণ তার বাবা অনেকগুলো টাকা ধার করেছিল, যেই কারণের জন্য এই বাড়িটা বেচে শোধ করতে হয়েছে। আর অন্যদিকে আমরা দেখি জানু রামের জন্য অনেক মন খারাপ হয়ে বসে থাকে সব সময়। আর দেখতে দেখতে 3 বছর কেটে যায়, আর এরপর গল্প আবার বর্তমানে চলে আসে। তো আবার জানু যখন রামের কাছে এসে দাঁড়ায়, রাম সে আগের মতনই ভয় পায়। আর এরপর জানু যখন একটা হাত রামের বুকের ওপর রাখে, তখন আবার সে অজ্ঞান হয়ে পড়ে যায় ছোটবেলার মতন, বুঝেন ঠেলা। আর এরপর যখন রামের জ্ঞান ফেরে, তার বন্ধুরা তার উপর হাসাহাসি করছিল, মানে সেই ছোটবেলায় ভালোবাসাকে রাম এখনো পর্যন্ত আর কি ভুলতে পারেনি। তো এরপর পার্টি শেষ হলে রাম জানুকে যখন গাড়িতে করে হোটেলে ছাড়তে যাচ্ছিল, তখন জানু রামকে জিজ্ঞাসা করে যে তোমার কি বিয়ে হয়েছে, তোমার স্ত্রীর নাম কি, তোমার কি সন্তান আছে। আর এরপর রাম বলে আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি। আর এই বলে সে কথা মানে টপিক আর কি চেঞ্জ করতে থাকে। আর এরপর আর কি জানু আর কি বুঝতে বাকি রইল না যে সে এখনো পর্যন্ত তার উপর আকর্ষণ বোধ করে, মানে এক কথায় সে এখনো পর্যন্ত তাকে ভুলতেই পারেনি। তো এরপর জানুর হোটেল চলে আসে। তো রাম তখন তাকে বলে তোমার হোটেল চলে এসে, তুমি এখন হোটেল রুমে যাও, আমি কাল সকালবেলা তোমাকে নিতে আসবো এয়ারপোর্টে ছাড়ার জন্য, আর তুমি আমার নাম্বারটা নিয়ে নাও। মানে জানু আর কি একদিনের জন্য সিঙ্গাপুর থেকে ভারতে এসেছিল। আর এরপর জানু আবার রামকে মিস করতে থাকে, সেই কারণের জন্য সে হোটেলে যাওয়ার পরেও সে আবার রামকে ফোন করে। ফোন করে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায়, তুমি কি বাড়ি চলে গেছো। আর তখন রাম বলে তুমি আমাকে যেখানে ছেড়ে গেছিলে আমি সেখানেই এখন আছি। আর এরপর জানু নিচে এসে রামকে একটু মারধর করে, মারধর করে তারপর বলে আমাদের দুজনের এতদিন পর দেখা হয়েছে, আমরা দুজনে কি একটু গল্পও করতে পারি না। এরপর জানু তাকে একটা সেলুনেতে নিয়ে যায়। আর এরপর সেলুনের দোকানদার জানুকে জিজ্ঞাসা করে কেমন ধরনের চুলের কাটিং করব। আর এরপর জানু বলে ক্লাস 10 এর একটা ছেলের মতন করে দিন না। আর এরপর তারা গাড়ি নিয়ে যখন আবার ঘুরতে ঘুরতে গল্প করতে করতে, তখন রাম এক পর্যায়ে জানুকে বলে যে আমি যখন তোমার কলেজে গেছিলাম তোমার সাথে তো তখন দেখাই হলো না। আর এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি রাম তার একটা বন্ধুকে নিয়ে জানুর কলেজের সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছিল। তো রাম সেই মেয়েটাকে বলে তুমি ওপরে জানুকে গিয়ে বলো রাম জানুর সাথে দেখা করতে এসেছে, তাহলে বুঝতে পারবে। আর এরপর মেয়েটা জানুকে গিয়ে বলে তোমার সাথে একটা ছেলে দেখা করতে এসেছে। তখন জানু মেয়েটাকে বলে কি তোমরা কি কলেজে পড়াশুনো করতে আসো না এইসব করতে আসো, এছাড়া আরো অনেক বাজে বাজে খারাপ ব্যবহার করে জানু মেয়েটার সাথে। আর এরপর মেয়েটা যখন রামকে এসে এইসব কথাগুলো বলে, তখন রাম আবার মেয়েটাকে ঘুরিয়ে বলে কি তুমি জানুকে বলে দিও যে এরপর থেকে আমি ওকে আর বিরক্ত করতে আসবো না। আর এরপর গল্প বর্তমানে ফিরে জানু যখন এই কথাটা জানতে পারে, সে তখন কাঁদতে কাঁদতে তার হোটেল রুমে চলে যায়। আর এরপর রাম পিছন পিছন তার হোটেল রুমে গিয়ে দেখে জানু সেখানে খুব কান্না করছে। আর এরপর জানু রামকে বলে আমি সেই দিন তো তোমাকে দেখতে পাইনি, আমি অন্য একটা ছেলেকে দেখতে পেয়েছিলাম, যেই ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করতো, আমি ভেবেছিলাম ও বোধহয় এখানেও আমাকে ডিস্টার্ব করতে এসেছে। আর গল্পটা যখন আবার ফ্ল্যাশব্যাকে যায়, তো তখন সেই আমাদের পুরনো ঘটনাটা দেখানো হয় যেখানে জানু রামের বদলে অন্য একটা ছেলেকে দেখতে পেয়েছিল। আসলে এই ছেলেটা জানুকে সবসময় ডিস্টার্ব করতো, পেছনে পেছন করতো, ঘুরতো। আর গল্পটা যখন আবার বর্তমানে ফেরে, জানু তখন রামকে আবার জিজ্ঞাসা করে যে 3 বছর আগে স্কুল লাইফে তুমি আমাকে এই কথাটা বলোনি কেন।
আর এরপর রাম বলে জানি না সেই দিন কি করে আমার মধ্যে সাহস চলে আসে, আর আমি সবসময় তোমার মধ্যে একটা লোককে ফিট করে রাখতাম তোমার পেছন পেছন, আর তারাই তোমার ব্যাপারে আমাকে সবকিছু খোঁজ খবর সব খুঁটিনাটি দিত। আর চেন্নাই থেকে তো আমি মাঝে মধ্যে তোমাকে দেখতে আসতাম, লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম যাতে তুমি আমাকে দেখতে না পাও। আর আমি তোমাকে শেষবার দেখেছিলাম তোমার বিয়ের সময়, সেদিনকে তোমাকে খুব সুন্দর লাগছিল, আর শেষ অবধি আমি তোমাকে দেখতে পারিনি কারণ কষ্টটা আমি চেপে রাখতে পারছিলাম না, সেই কারণের জন্য ওইখান থেকে আমি চলে যাই। মানে রামের কপালটা একবার চিন্তা করুন, ভালোবাসার মানুষের সামনেই বলছে যে বিয়ের সময় তোমাকে খুব সুন্দর লাগছিল আর কষ্টটা আমি চেপে রাখতে পারিনি কারণ আমি শেষ অবধি দেখতে পারিনি। যাদের প্রেমিক প্রেমিকা আছে, মানে যারা ভালোবাসার মানুষ আছে যাদের কাছে, তারা ভালো করে জানে এইসব মুহূর্তগুলো কত কষ্টদায়ক হয়। এরপর সকাল হয়, রাম জানুকে এয়ারপোর্টে ছাড়তে যায়, আর এরপর জানু রামকে বলে তার সাথে কিছুটা সময় থাকতে, মানে যে আর কি যতক্ষণ না প্লেনে উঠছে। আর এরপর রামও একটা টিকিট কাটে, মানে যে এই কারণের জন্য জানু যতক্ষণ না প্লেনে উঠছে সে আর কি এয়ারপোর্টে ততক্ষণের জন্য জানুর সাথে থাকতে পারবে। আর এরপর বিদায়ের পালা যখন আসে দুজনে কষ্টে ভেঙে পড়ে, আর রামের মুখটা জানু দুহাত দিয়ে ধরে না দেখেই চলে যায়, মানে যাওয়ার সময় আর কি তার কষ্ট না হয়, সে আর কি দুর্বল না হয়ে পড়ে। আর এরপর রাম এয়ারপোর্টে ততক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না জানুর প্লেন টেক অফ করছে। আর এরপর রাম বাড়িতে ফিরে আসে, জানুর রেখে যাওয়া সেই জামা কাপড় গুলো সে স্মৃতি হিসাবে রেখে দেয়। আর এইভাবে একটা অসমাপ্ত গল্প সমাপ্ত হয়। মানে সত্যি কথা বলতে কি ভাই, এই এই রকম ধরনের ভালোবাসাগুলো হয় হার্ট টু হার্ট কানেকশন, মানে একদম মনের সাথে মনের কানেকশন। আর এখনকার সময় যেসব ধরনের ভালোবাসাগুলো হয় সেই সবগুলো ভালোবাসা না, সেগুলো হলো ছেলে খেলা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ হচ্ছে, তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।